রাজ্যে নতুন 20টি মহিলা থানার প্রস্তাব, পুলিশে হবে আরও নিয়োগ। রাজ্যে বর্তমানে মহিলা থানার সংখ্যা প্রায় 40টি। মহিলা ঘটিত অপকর্ম ঠেকাতে প্রতি মহকুমায় একটি করে হলেও মহিলা থানা বানানোর চেষ্টা চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিলেন। রাজ্যের প্রথম মহিলা থানা তৈরি হয় 2012 সালে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অধীনে প্রথম মহিলা থানা হয়। পরে কয়েক দফায় আরও মহিলা থানা গড়া হলেও বাহিনীতে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা সেভাবে বাড়েনি। মহিলা থানা বাড়লেও স্বাভাবিকভাবে আরও বেশি করে নানান পদের পুলিশ কর্মীদের প্রয়োজন হবে। নিয়ম অনুযায়ী প্রতিটি মহিলা থানায় একজন ইন্সপেক্টর, 6 থেকে 7 জন সাব ইন্সপেক্টর, 8 জন SSI, 20 জন কনস্টেবল থাকার কথা। বাস্তব চিত্র বলেছে 3 জন SI থাকেন, 5 জন ASI থাকেন, 10 জন লেডি কনস্টেবল থাকেন। প্রতিটি মহিলা থানার হাতে গণা অফিসার এবং কর্মী আছেন, তাই নতুন থানা তৈরি করলে দরকার হবে আরও মহিলা পুলিশ কর্মীর, ফলে কর্মসংস্থানের সুবিধা হবে। রাজ্য পুলিশের তরফে মঙ্গলবার নবান্নে নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে 20টি নতুন মহিলা থানা তৈরির। রাজ্যের 16টি মহকুমা স্তরে এই মহিলা থানাগুলি তৈরি হবে। প্রস্তাবিত মহিলা থানাগুলি হল সুন্দরবনের কাকদ্বীপ, মুর্শিদাবাদের ডোমকল, কান্দি, লালবাগ, পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, দার্জিলিংয়ের কাশিয়াং, কুচবিহারের তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, মালদহ, চাঁচল, হুগলি গ্রামীণ, পান্ডুয়া, সিঙ্গুর, পূর্ব মেদিনীপুরের তমলুক, কল্যাণী, বীরভূমের রামপুরহাট, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, বাঁকুড়ায় বিষ্ণুপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, ইসলামপুরের ইসলামপুর, বসিরহাট পুলিশ জেলার বসিরহাট। রাজ্যের মহিলাদের নিরাপত্তা জোরদারে নতুন করে 20টি মহিলা থানা তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের মহিলা থানার সংখ্যা দাঁড়াবে 60। মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঠেকাতে এবং মহিলারা যাতে তাদের বক্তব্য দ্বিধাহীনভাবে জানাতে পারেন তা নিশ্চিত করতে এই প্রস্তাবকে ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।